हेलो गाइज एंड वेलकम बैक टू माई चैनल हाई स्पिरिट। तो आबार आमी चले एसेछि तोमादेर साथे एकटा नतून रेसिपी शेयर करब बोले। वीडियो क्लिप्स देखे बोझा गेछे तो आज के की शेयर करब एक्जैक्टली नानपुरी। नानपुरी तो सबार खेते भालो लागे, किन्तु एई करोनार समय बाइरे गिये नानपुरीटा खावा कि ठीक हबे आमार तो मने हय ना। ताहले आमरा घरे हाइजेनिक वेते एई नानपुरीटा बानिये निते पारी। आर तोमरा तोमादेर जदि एई भिडियोटा भालो लेगे थाके अवश्यई आमार चैनलटाके सबस्क्राइब करो, एकटा लाइक दिओ एबं सबार साथे शेयर करो। आर जदि एई रेसिपिटा जानते चाओ ताहले आमार एई भिडियो डेस्क्रिप्शन बक्से आमार इनग्रेडियंट्स एबं प्रसिडियर आमी दुटोई लिखे रेखेछि, सेखाने गिये चेक करे निते पारो। ताहले आर देरी ना करे चट करे देखे नाओ आमी एई नानपुरी किभाबे बानिये थाकि। प्रथमे आमी दिलाम मयदा, तारपरे दिलाम टक दई, तारपरे एकटू बेकिंग पाउडार, तारपरे दिलाम एकटू बेकिंग सोडा, दिए दिलाम एकटू नून, तारपरे दिलाम एकटू चीनी, दिए दिलाम आमी एकटू सादा तेल, एबार ए मिश्रणटाके भालो करे आमी माखिए नेब। মিশ্রণের টেক্সচারটা ঠিক এরকম হবে, দেখো ঝুরঝুরে হয়ে গেছে পুরো দই দিয়ে যখন আমি ময়দাটা মেখেছি। অল্প অল্প গরম জল দিয়ে মেখে নেব। ভালো করে ঠেসে ঠেসে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটা বেশ ভালোভাবে নরম হয়েছে মাখাটা। এবার আমি একটু তেলটা উপরে ছড়িয়ে দিলাম, তারপরে একটা স্টিলের টিফিন কৌটো দিয়ে ঢাকনা দিয়ে দিলাম 3 ঘন্টার জন্য। তার উপরে আরেকটা হলুদ রঙের প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 3 ঘন্টা হয়ে গেছে, আমি প্লেটটা তুলে নিলাম এবং টিফিন কৌটোটাও সরিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমার এই ময়দার এই মাখাটা কতটা নরম হয়েছে। তারপর আমার বেলনি চাকির মধ্যে একটু তেল আমি ব্রাশ করে ছোট ছোট আকারে আমি নানপুরি বানিয়ে নেব। তারপর আমি কড়াইতে তেল গরম করে নানপুরিগুলো ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, নানপুরির রং কিন্তু একদম হালকা হয়। এরকম পরপর 4টে নানপুরি আমি ভেজে নেব। একটু মোটা করেই আমি বেলবো, লুচির মতো পাতলা বেলবো না। তো আমরা ভেজে ফেলেছি 4টে নানপুরি। তো আমার কিন্তু নানপুরি একদম কমপ্লিট। এইবার আমি এই নানপুরির সাথে সেদিন করেছিলাম কষা আলুর দম। দেখতেই পাচ্ছ আমি কিন্তু কষা আলুর দমও রেখে দিয়েছি এবং এটা সার্ভ করার জন্য একদম রেডি। আমি নানপুরিটাকে তোমাদের সামনে ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম আর ভেতরে কীরকম টেক্সচার হয় এটার। চলে এসছে আমার নানপুরি সাথে কষা আলুর দম। তো তোমরা জানো যে এটা আমার রিভিউ টাইম, আমি 4টে নানপুরি করেছি। তোমরা দেখলে কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, কিন্তু লুচির মতো কিন্তু নানপুরি ওরকম পাতলা হয় না, এটার একটু মোটা হয়, তোমরা দেখতেই পাচ্ছ, আর ভীষণ নরমও হয়েছে। তো খেয়ে দেখা যাক কীরকম হলো এই নানপুরি। ভীষণ নরম হয়েছে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ। এই আমি নিলাম সাথে এই আলুর দমটা তুললাম এবং এটা আমার মুখে ঢুকলো।
অসাধারণ হয়েছে। এইটা আমার ফার্স্ট টাইম আমি জীবনে নানপুরি বানিয়েছি এবং ভাবলাম তোমরা আমাকে এত সাপোর্ট করছো, তোমাদের সঙ্গে না শেয়ার করে থাকবো না, তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো তোমরা বাড়িতে ট্রাই করো নানপুরি, খুব ভালো লাগবে খেতে। আমি নানপুরিটা খেয়ে থাকি, তোমরা চট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক দিও এবং সবার সাথে শেয়ার করো। পরের ভিডিওতে দেখা হবে, বাই।